দুখুলুল মসজিদ সম্পর্কে দয়া করে জানাবেন, এটা কি পড়তেই হবে? দুখুলুল মসজিদ খুব গুরুত্বপূর্ণ একটা নামাজ। দুখুলুল মসজিদ কোনটাকে, যেটাকে তেহেতুল মসজিদ বলা হয়, ওইটাই দুখুলুল মসজিদ বলা হয়। মসজিদে প্রবেশের পর দুই রাকাত নামাজ না পড়ে বসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকউদ হাত্তা ইয়ারকা রাকাতাইন, সে দুই রাকাত নামাজ না পড়ার আগ পর্যন্ত বসবে না। নির্দেশটা দেখেন, দুই রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে। কেউ বসে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তুমি দুই রাকাত পড়ছো, পড়ি নেই, দাঁড়াও দুই রাকাত পড়ে তারপরে বসো। উনি উঠে আবার বসাইতেন। তাহলে বোঝা গেল মসজিদে ঢোকার পর দুই রাকাত নামাজ পড়াটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ। যদিও ফোকাহে কেরামের মধ্যে ইখতিলাফ আছে, ফোকাহে হানাফের মতে এটা নফল, সুন্নাত, মুস্তাহাব, অন্যদের মতে ওয়াজিব, কিন্তু হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল, এই জন্য এটা ছাড়া উচিত না। আমাদের মধ্যে আমলটা একেবারে নাই বললে চলে। মসজিদে ঢুকলে মিনিমাম দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন। সরাসরি সুন্নাত শুরু করেছেন, সেটাও হতে পারে, অসুবিধা নেই, তাহলে আলাদা দুই রাকাত না পড়লে চলবে।